নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে পরিচালিত রাজ্যের বিভিন্ন স্টাডি সেন্টারগুলোতে তোমরা যারা বিশেষ করে জানুয়ারি দু হাজার তেইশ অর্থাৎ তোমরা যারা ওল্ড সেশনের ছাত্রছাত্রী আছো পিজি কোর্সে বিভিন্ন সাবজেক্টের উপরে তো তোমরা কিন্তু প্রায় প্রত্যেকেই জানো যারা তোমরা আমাদেরকে রেগুলারলি ফলো করো তোমরা কিন্তু প্রত্যেকেই অবগত আছো তোমাদের যে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান তো সেই অ্যাসাইনমেন্ট এক্সামিনেশান সেটা কিন্তু শুরু হতে চলেছে আগামী ছাব্বিশ ছয় দু থেকে এবং চলবে কিন্তু আগামী তিন সাত দু হাজার চব্বিশ দুপুর দুটো থেকে স্টার্ট এবং দুপুর দুটোর সময় কিন্তু শেষ হবে তো যাই হোক এই অ্যাসাইনমেন্ট এক্সামিনেশানকে কেন্দ্র করে তোমরা কিন্তু তোমাদের যে অফিসিয়াল গাইডলাইন্স যেগুলো প্রকাশিত হয়েছিল সেগুলো কিন্তু আমরা অফিসিয়ালি আগে কিন্তু আলোচনা করেছি আমাদের আগের আলোচনা পর্বগুলোতে তো এর বাইরেও তোমাদের ওই নিরিখে কিছু ব্যাপারকে কেন্দ্র করে তোমাদের সংশয় ছিল তো যাই হোক তোমাদের ওভারঅল এই ধরনের কোয়েরিজগুলোকে কেন্দ্র করে আজকের এই আলোচনা পর্বে কিন্তু আমরা এগিয়ে যাব এবং আশা করি তোমাদের সমস্ত ধরনের ডাউট ক্লিয়ার হবে তো মূল টপিকে যাওয়ার আগে তোমাদেরকে বলবো তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে এস ওই রিলেটেড বিভিন্ন টপিকের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও এবং এই উদ্দেশ্যে তোমরা যারা অলরেডি আমাদেরকে বেছে নিয়েছ তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা এখনো আমাদের সাথে যুক্ত হওনি তোমরা চাইলে আমাদেরকে বেছে নিতে পারো তো এবার আসি আমাদের মূল আলোচনা পর্বে দেখো তোমাদেরকে প্রথমত বলি আগামী দু হাজার চব্বিশ থেকে যে এক্সাম স্টার্ট হচ্ছে তো তোমাদের এরকম ধরনের কিন্তু কোনো ধরনের উল্লেখ ওই নোটিফিকেশনের মধ্যে ছিল না এমনটা কিন্তু তোমরা জানতে চাইছিলে যে ওই ছাব্বিশ তারিখেই তোমাদের প্রথমত এক্সাম স্টার্ট করতে হবে কিনা তো দেখো প্রথমত তোমাদেরকে বলি তোমাদের প্রথম যে জিজ্ঞাসাটি ছিল এরকমটা কিন্তু কোনো ব্যাপার সেখানে উল্লেখিত নেই বা এরকমটা কিন্তু ব্যাপারকে কেন্দ্র করে তোমাদের চিন্তিত হওয়ার কারণও কিন্তু নেই যে ছাব্বিশ তারিখে এক্সাম স্টার্ট হচ্ছে মানে আমাকে ছাব্বিশ তারিখেই এক্সামটা স্টার্ট করে বা লগ করে আমাকে ছাব্বিশ তারিখেই এক্সাম স্টার্ট করে কি করতে হবে এক্সামটা সম্পন্ন করতে হবে এমনটা কিন্তু নয় সুতরাং তোমরা এই ব্যাপারকে কেন্দ্র করে তোমরা যারা চিন্তায় আছো তোমাদেরকে বলবো তোমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই দ্বিতীয়ত তোমাদেরকে বলবো তোমরা এই যে লগ সংক্রান্ত ব্যাপারটাকে কেন্দ্র করে তোমরা অনেকেই সংশয়ের মধ্যে আছো দেখো তো তোমাদেরকে বলবো তোমরা এরকমটা অনেকে জিজ্ঞাসা করছিলে যে আমাদের সেম আইডি দুটো ডিভাইসে আমরা লগ করতে পারবো কিনা তো দেখো তোমাদের এই ব্যাপারে যেটা কিন্তু অফিসিয়াল গাইডলাইন্সেই কিন্তু বলা হয়েছিল যে একটা আইডি কিন্তু একাধিক ডিভাইসে কিন্তু লগ করা যাবে না সুতরাং তোমরা যে ডিভাইস থেকে তোমরা লগ ইন করে এক্সামটা স্টার্ট শুরু করবে সেই ডিভাইসেই কিন্তু শেষ করবে শুরু থেকে শেষ ওই ডিভাইসেই কিন্তু তোমরা এক্সামটা কমপ্লিটেড করবে আশা করি তোমরা এই ব্যাপারকে কেন্দ্র করে যারা জিজ্ঞাসা করছিলে তোমরা তোমাদের উত্তরটা পেয়েছ পাশাপাশি তোমাদেরকে বলবো তোমরা যে ডিভাইসে লগ করলে সেই ডিভাইস কিন্তু একবার লগ ইন লগ আউট এরকমটা কিন্তু করবে না বারবার কিন্তু ওই করবে না তাহলে মানে ই সার্ভেলেন্স সিস্টেমে যদি তোমাদের ওই ব্যাপারটাকে কেন্দ্র করে যদি কোনো ধরনের কোনো ইস্যু হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এক্সামটা ব্যান্ড হয়ে যাওয়ার চিন্তা মানে সেখানে সংশয় কিন্তু একটা থাকছে তৃতীয় স্টেপে তোমাদেরকে এবার বলবো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা আমরা যদি পেজটা রিফ্রেশ করি যদি আমাদের ইন্টারনেটের কোনো ইস্যু হয় তাহলে সেক্ষেত্রে আমরা কোনো ধরনের প্রবলেমে পড়বো কি না তো তোমাদেরকে বলবো দেখো প্রথমত তোমরা এক্সাম স্টার্ট করবে এমন একটা টাইমকে বেছে নেবে যে সময়ে ইন্টারনেটের স্পিডটা বেশি থাকে বা ভালো থাকে অর্থাৎ তোমরা সব সময় কিন্তু চাইবে ভোর টাইমের দিকে এক্সামটা শুরু করার এবং ওই টাইমেই শেষ করার চিন্তাভাবনা করবে এবার তোমরা যদি মনে করো বারবার পেজটা রিফ্রেশ করো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকেই এটা জানো কিন্তু তোমাদের যে 100 মার্কসের পেপার এবং ফিফটি মার্কসের পেপারের জন্য কিন্তু 9 বার এবং বার এরকম এরকমভাবে তোমরা কিন্তু পজ নিতে পারবে তো যে সমস্ত পেপারগুলোতে তোমরা যারা নয়বার বার নিতে পারবে মনে করো সাপোজ ধরেই নিলাম আমি তো সেক্ষেত্রে মনে করো তোমরা যদি বারবার ওরকম পেজটা রিফ্রেশ করতে যাও সেক্ষেত্রে হয়তো ওই যে ই সার্ভেলেন্স সিস্টেমে কিন্তু এরকমটাও হতে পারে হয়তো যে তোমাদের ওই অলরেডি ওই পেপারের উপরে নয়বার পস কাউন্টিং হয়ে গেছে তো নয়বার পস কাউন্টিং হয়ে গেলে কিন্তু তোমরা বুঝতেই পারছো তোমাদের যে পেপারটা অটোমেটিক্যালি সাবমিটেড হয়ে যাওয়ার কিন্তু একটা ভয় সেখানে আছে আর মনে করো কুড়িখানা যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে তুমি যদি চারটে অথবা পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারো সঠিক আর ইতিমধ্যেই তোমার মানে পরীক্ষাটা মনে করো আপনি আপ এমনি অটোমেটিক্যালি যদি সাবমিটেড হয়ে যায় তাহলে বুঝতেই পারছো তোমাদের ওই পেপারে নাম্বার কতটুকু তোমরা পেতে পারো এবার তোমাদের সর্বশেষে তোমাদেরকে যেটা বলবো যে তোমরা অনেকেই বলছিলে যে দাদা আমাদের নাম্বারটা তো চেঞ্জ করেছি বা আমাদের নাম্বারটা তো ওই যে যে নাম্বারটা আমরা রেজিস্টার করে ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিয়েছিলাম সেই নাম্বারটা তো এই মুহূর্তে আমাদের কাছে নেই সেটা অন্য কারো কাছে আছে তো তোমাদেরকে বলবো দেখো এখানে যদি তোমাদের অল্টারনেট নাম্বারটা অ্যাড করা থাকে তাহলে তোমাদের কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না কিন্তু সব থেকে ভালোভাবে তোমরা যে নাম্বারটা দিয়ে রেজিস্টার্ড করে অ্যাডমিশান নিয়েছিলে সেই নাম্বারটাতেই তোমাদের কিন্তু ওটিপি যাবে এরকমটা কিন্তু ফার্স্ট চয়েস একটা ইউনিভার্সিটির তরফ থেকে তো সেই নিরীক্ষে তোমাদেরকে যেটা সাজেস্ট করব আমাদের তরফ থেকে তোমরা যদি সেই নাম্বারটা তোমাদের কাছে না থাকে তোমরা অনতি বিলম্বে সেই নাম্বারটা তোমাদের কাছে রেখে দাও তো যাই হোক এই ছিল আজকের আলোচনা পর্বের ওভারঅল তোমাদের কাছ থেকে পাওয়া যে কোয়েরিস সেই নিরিখে আজকের এই আলোচনা পর্বের মূল টপিক তো আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়েছে তো আজকের আলোচনা পর্বে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্য দিয়ে